মনোযোগের মাঝখানে আমি অ্যাবসেন্ট ম্যান হয়ে গেছি, সে সেটা ভুলেই গেছে, এটা অন্য জনের জন্য লুকিং অড, তাই তো অতি মনোযোগ দেওয়া উচিত না। তাহলেও স্বাগতম সবাইকে বিচ্ছর রিয়াকশনে, আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যে ভিডিওটি দেখব সেই ভিডিওর টাইটেল হচ্ছে ফিল্টার কপি অ্যাবসেন্ট মাইন্ড থিং উই অল ডু ফিট অনিরুদ্ধ ব্যানার্জি নায়না সায়েম বিরাজ। অ্যাকচুয়ালি যে টাইটেলটা বললাম তার মাঝখানের মূল অংশ হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ড থিং উই অল ডু, আর বাকিটা হচ্ছে যারা এটার মধ্যে আছে তাদের নাম। তো এই ভিডিওটি আমরা নিয়েছি ইউটিউব চ্যানেল ফিল্টার কপি থেকে, ওনাদের অরিজিনাল ভিডিওটি আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটিও দেখে নিতে পারেন। তো চলুন সবাই মিলে দেখে আসি ভিডিওটি। Press this bell icon to receive freshly brewed content from Filter Coffee. Filter Coffee. Let it go. So, have you seen them, kya? एक एक मिनट में क्या होगा? Can't find my glasses यार, यही रखे थे मैंने। ऊपर देखिए। এটা বেশিরভাগ সময় হয়। আম্মা বড় চুকি নো। यार मेरा फोन देखा है क्या तुम लोगों ने? यार मजाक कर रहे हो ना तुम लोग? नहीं देखा है। अरे পাসওয়ার্ড বলে গেছে। फिर तो मैंने उसको कॉल किया यार, क्या है उसका नाम जो ऑफिस घुसते ही किचन चले जाता है ना? अरे रोहन नहीं, वो जो जो ईयरफोन में जोर जोर से गाना सुनता है ना, समीर। समीर, हाँ समीर। तो समीर ने मैं क्या कह रही थी? Rohan? Yeah. Rohan, send the minutes of the meeting to everyone, please. भैया कब आओगे यार? डिलीवरी टाइम 30 मिनट पहले का था। मैडम मैं यही तो खड़ा हूँ, आपके डोर के बाहर पे खड़ा हूँ मैं। क्या कहाँ? मुझे तो कोई नहीं दिख रहा भैया, कब से वेट कर रही हूँ मैं। मैम ये आपका ही तो एड्रेस है, B604 नरेश अपार्टमेंट। भैया वो तो मेरा घर का। भैया जी ना हेलो एक टीम में किसी के साथ चक्कर चल रहा है। मैंने ही तुझे बताया था यार। Hey guys! Hi, this is Viraj. This is Banerjee. I'm Keenan. This is Aditya. This is Nena. Hope you liked the video, and if you did, please share it with all your absent-minded friends. And please remind them to share it as well, because they probably forgot. এখানে সে অ্যাকশন ম্যান হয়ে গেছে। And for more freshly brewed content, keep watching ভিডিওটা আসলে অনেক মজার ছিল, যে অ্যাবসেন্ট মাইন্ডে আমরা আসলে কি কি করে থাকি, যেটা তুমি করে থাকো। চিরণীটা তুমি বুঝি করো না, চিরণীটা সামনে রেখে আমাকে জিজ্ঞেস করো যে চিরণীটা কোথায়, মানে তুমি করো না, আমি এরকম করি না।
তুমি বুঝি করো না, অনেক কিছুই করো, হ্যাঁ তুমি অনেক কিছু খুঁজে পাবে, এই যেমন তোমার মোজা তুমি চোখের সামনে রেখে বলো, আমার মোজাটা কোথায়, চোখের সামনে রেখে না, এটা জুতার ভিতর থাকে, তাই বলি অবশ্যই করো, এরকম করতেই থাকো তুমি। না তবে হয় মাঝে মধ্যে, যেমন দুদিন আগে এরকম হয়েছে, আমি আমার ফোনটা খুঁজতেছিলাম কিন্তু আমার ফোনটা আমার হাতেই ছিল, ফোনের উপর একটা নোটবুক ছিল, তো আমি ফোন খুঁজতে খুঁজতে হারান, তারপর শেষে দেখি যে নোটবুকের নিচে ফোন নিয়ে ঘুরছি, এরকম আসলে হয়। হ্যাঁ দেখা যায় খুব মনোযোগ দিয়ে আমি ক্লাস করতেছি, অ্যাকচুয়ালি ওই মনোযোগের মাঝখানে আমি অ্যাবসেন্ট ম্যান হয়ে গেছি, তখন আর ওই ক্লাসের মধ্যে কি ছিল না ছিল সেটা আমি ভুলে যাই, মিটিং মিনিট লিখতে হবে, সে সেটা ভুলে গেছে, শুধু হা করে শুনছে তো শুনছেই শুনছে, শেষ পর্যন্ত কিন্তু সে ভুলে গেছে যে কী লিখতে হবে, আর যখন বললো বসে যে তোমার মিটিং মিনিটটা তুমি পাঠিয়ে দাও, তখন তো সে এরকম হয়েছিল, এরকম বাস্তবেও হয়, বাস্তবে এরকম হয়, এবং এটা এটা বাস্তব ঘটনাগুলো নিয়েই তো তারা ভিডিও করেছে। আর আমার ক্ষেত্রে বিশেষ করে হয় কলমটা, কলমটা আমি আমার ডেস্কে রেখে আমি খুঁজছি তো খুঁজছি চারপাশে খুঁজছি টেবিলের মধ্যে খুঁজে পাই না, তারপর দেখা যায় যে কিবোর্ডের নিচে বেশিরভাগ সময় আমার জিনিসটা হয়। আমার একটা বদ অভ্যাস ছিল যেটা হচ্ছে আগে কলম মুখে দিতাম, এখন অবশ্য সেটাকে প্র্যাকটিস করি, মানে ট্রাই করি যাতে এরকম না হয়। হ্যাঁ এটা দেখতে অড, তারপর হচ্ছে নাকে আঙুল দিয়ে খোঁচানো, এটাও দেখতে অড, যদিও অ্যাবসেন্ট মাইন্ডেড বাট এটা অন্যজনের জন্য লুকিং অড, তাই না? হ্যাঁ এটা তো অবশ্যই, এটা এই ধরনের কাজ না করাই ভালো আমার দেখলে এগুলো। তবে আরেকটা জিনিস, যেমন এখানে দেখালো যে তুমি ফোন করতে করতে হচ্ছে যে লিফট থেকে নেমে গিয়েছে, না ওটা না, লিফটটা তো আলাদা ছিল, যে ফোন করতে করতে সে কিন্তু কাগজটা মুখে দিছিল, এরকম বেশিরভাগ মানুষের ফেলে দিয়েছে, বার্গার ছিল বার্গার ফেলে দিয়ে সে কাগজটা রেখে দিয়েছে, এরকম বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয় যে কথা বলতে বলতে হাঁটছে তো হাঁটছে, গাছের পাতা ছিপছে, তারপরে তোমার যেখানে ইচ্ছে সেখানে হাত দিচ্ছে, এবং তুমিও করো কথা বলতে বলতে অনেক দূর চলে যাও, তোমার সাথে কে আছে না পাশে কে আছে এটা তুমি খেয়ালই করো না, কথা বলতে বলছো 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 অনেক দূরে চলে গেছে, তো এই ধরনের কিছু জিনিস মানুষের ক্ষেত্রে ইচ্ছাকৃত হয় না, বাট এটা করাটা উচিত না, মানে ফোনে থাকলে মানুষের মনোযোগী হওয়া উচিত, কেননা দেখা যাবে আমি ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডে, এটা তো অ্যাক্সিডেন্ট, এটা অনেক বড় একটা রিস্ক, তো রাস্তায় থাকলে আসলে চেষ্টা করতে হবে যেন আমি অ্যাবসেন্ট মাইন্ড না হই, যেন সবসময় মনোযোগ দিয়ে সবগুলো কাজ করা যায়, আর একসঙ্গে দুইটা কাজ করা থেকে বিরত থাকাই উচিত, আমার কাছেও তাই মনে হয়, একসঙ্গে দুইটা কাজ আমরা যখনই করতে যাই তখনই কিন্তু বিপদগুলো ঘটে, আর মনোযোগ দেওয়া উচিত কিন্তু অতি মনোযোগ দেওয়া উচিত না, তাহলেও কিন্তু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়। হ্যাঁ অতি মনোযোগের সমস্যা আছে, তো ওভারঅল ভিডিওটা ভালো লেগেছে, হ্যাঁ ভিডিওটা অনেক ফানি ছিল এবং শিক্ষণীয় বিষয়টা ছিল ভিডিওটার মধ্যে, আর ফিল্টার কপির ওরা আরও যতগুলো ভিডিও বানিয়েছে সবগুলো ভিডিও আসলে শিক্ষণীয় ভিডিও, এবং ওদের ভিডিওগুলো আমাদের অনেক ভালো লাগে, আর আজকে যদি ফিল্টার কপির এই ভিডিও রিয়েকশনটি আমরা যেটি দিয়েছি সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, তো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।